এক নিজামের রক্ত থেকে কোটি নিজামি, জন্ম নেবে ঘরে ঘরে অযুত সংগ্রামী। এক নিজামের রক্ত থেকে কোটি নিজামি, জন্ম নেবে ঘরে ঘরে অযুত সংগ্রামী। আমি মোল্লা মুতাব্বির আহমদ নিজামি যে মাদ্রাসায় লেখাপড়া করতেন, আমি ঠিক সেই মাদ্রাসায় লেখাপড়া করতাম, শিবপুর তোহা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। আমি তাকে ছোটবেলা থেকে জানি, চরিত্রবান, স্বল্পভাষী, অত্যন্ত সত্যবাদী মানুষ এবং মহান চরিত্র অধিকারী তিনি। তার চরিত্রে কোনো প্রকার কলঙ্ক আমার জানা মতে আমার জীবনভর আমি দেখি নাই। ইসলামী আন্দোলনের এক নম্বর পুরোধা তিনি, তাঁর ইবাদত বন্দেগী সমস্ত মানুষকে ছোটবেলা থেকে আকৃষ্ট করত। ওই মানুষকে সবসময় ইসলামের দাওয়াত দিতেন, আর তার জীবনে কোনো দিন আমরা কোনো ওয়াদা খেলাপ করা, মিথ্যা বলা বা কোনো নারীর সাথে কথা বলা পর্যন্ত আমরা আমার জীবনে আমি দেখি নাই। উনি এই বলিমের মাস্টার ছাত্র ছিলেন, সেই মাদ্রাসার প্রিন্সিপাল। আমি আজ 32টা বছর আমি এখানে আপনার অধ্যক্ষ লেখাপড়া করাই। আশপাশে এমন কোন গ্রাম নেই যেখানে আমি জালসা করি না। হাজার হাজার জনতা, মুক্তিযোদ্ধারা পর্যন্ত তার জন্য পাগল, এবং কেউ বলতে পারতেছে না যে আপনার নিজামী চরিত্রে আমরা কোনো প্রকার কিছু দেখছি। 71 সনে সে এখানে ছিলেনই না, কোনো সম্পৃক্ততা তার কাছে নাই। শুধুমাত্র কিছু লোক মিথ্যা বলে তাকে 71 সনে এই ইলজাম, এই মানে দুর্নাম তার ঘাড়ে দিছে, এটা সম্পূর্ণ ডাহা এবং মিথ্যা। সুতরাং এই মিথ্যা কথাকে আমরা কোনোদিন সাপোর্ট করতে পারি না। অনেক মুক্তিযোদ্ধা আমাদের সাথে কাঁদাকাটি করছে এখানে, তারা বলছে না সম্পূর্ণ মিথ্যা কথা, আমরা এখানেই ছিলাম, এসব নিজামীকে বলা হচ্ছে। এই জন্য এই লোকটার পর সম্পূর্ণ জুলুম করে তাকে হত্যা করা হয়েছে, এই বিচার আমরা চাই।